আজ থেকে 150 বছর আগে ইংরেজরা যখন অস্ট্রেলিয়া শাসন করত, তখন তারা সেখানকার আদিবাসীদের উপর অকথ্য অত্যাচার করত, তাদের সন্তানদের কেড়ে নিত। এমন একটি আদিবাসী মেয়ের জীবনের সত্যি ঘটনা নিয়ে বানানো এই মুভিটি, যা আপনাকে জীবনে কিভাবে লড়াই করতে হয় তা শেখাবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এমন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে। আদিবাসী মেয়েটির নাম ছিল মলি। পশ্চিম অস্ট্রেলিয়ার জিগালং নামে একটি আদিবাসী গ্রামে মলি তার মা এবং তার দিদার সাথে থাকত। তার মা আদিবাসী হলেও তার বাবা ছিল একজন ইংরেজ। অস্ট্রেলিয়ায় ইংরেজরা অর্থাৎ সাদা চামড়ার পুরুষেরা ওখানকার আদিবাসী মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করত, আর তাদের যে বাচ্চা হতো তাদের হাফ কাস্ট চাইল্ড বলা হতো। মলির বাবা ফিন্স বানানোর কাজ করত, তবে তার বাবা তাদের কোনো খোঁজ খবর রাখত না। আর ফিন্স হলো এক ধরনের কাঁটাতারের বেড়া। যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, সে সময় অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে খরগোশ এবং ক্যাঙ্গারু ছিল, আর এই প্রাণীগুলো ফসল নষ্ট করে দিত। তাই এদেরকে আটকানোর জন্য পুরো অস্ট্রেলিয়া জুড়ে ইংরেজরা কাঁটাতারের বেড়া লাগিয়েছিল। এই সময় মানে 1930 সালের দিকে অস্ট্রেলিয়ার জিগালং গ্রামের আদিবাসীদের জন্য দ্য অ্যাবরিজেন্স নামের একটি আইন চালু ছিল। আর এই আইন অনুযায়ী আদিবাসীদের উপর ব্রিটিশদের অধিকার ছিল, তারা যেমন চাইত আদিবাসীদের দিয়ে তাই করাতে পারত। এই আইন অনুযায়ী এ ও নেভিল নামে একজন ইংরেজকে আদিবাসীদের দেখাশোনার জন্য রাখা হয়েছিল। নেভিল নামের এই ইংরেজ অফিসার ওই আদিবাসী গ্রাম থেকে হাফকাস্ট চাইল্ডদের তুলে নিয়ে আসত। হাফকাস্ট চাইল্ড তাদের বলা হতো যাদের মা একজন আদিবাসী কিন্তু বাবা একজন ইংরেজ। আর মলির মাও একজন আদিবাসী ছিলেন আর বাবা একজন ইংরেজ। এরপর একদিন দেখা যায় মলিকে দুজন পুলিশ অফিসার লুকিয়ে লুকিয়ে দেখছিল। মলির একটি ছোট বোনও ছিল, তার বয়স ছিল মাত্র 8 বছর, আর তার নাম ছিল ডেইজি। আর গ্রেজি নামের মলির আরেকজন কাজিনও ছিল। তারা 3 বোনই ছিল হাফকাস্ট চাইল্ড। মলি আর তার বোনদের দেখে ওই পুলিশ অফিসাররা এই কথা গিয়ে এও নেভিলকে জানায়। এরপর এও নেভিল মলি ও তার 2 বোনকে গ্রাম থেকে তুলে নিয়ে আসার হুকুম দেয়। তারপর পুলিশ মলিদের গ্রামে গিয়ে তাদের 3 বোনকে সেখান থেকে তুলে নেয়। মলির মা এবং দিদা এতে বাধা দিতে যায়, কিন্তু তারা পুলিশদের আটকাতে পারে না। নিজেদের সন্তানদের এভাবে কেড়ে নিতে দেখে মলি আর তার দিদা খুব কষ্ট পায়। তবে ইংরেজদের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ ছিল না। মলি আর তার বোনদের পশুর মতো জিগালং গ্রাম থেকে 1000 মাইল দূরে পার্থ নামক একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে মলিদের মতো আরও অনেক হাফকাস্ট চাইল্ড ছিল। এখানে খ্রিস্টান মিশনারির লোকেরা এই ছোট ছোট শিশুদের ঘরের কাজকর্ম, চাষবাস ইত্যাদি কাজ শেখাত, আর কাজ শিখে যাওয়ার পর এই হাফকাস্ট চাইল্ডদের দিয়ে ইংরেজদের ঘরে কাজ করানো হতো। এই হাফকাস্ট বাচ্চারা যখন বড় হতো তখন তাদের সাথে ইংরেজদের বিয়ে দেওয়া হতো। মিস্টার নেভিল মানে যার উপর আদিবাসীদের দেখাশোনার দায়িত্ব ছিল, তার ধারণা ছিল 3 জেনারেশন পর অর্থাৎ এই হাফকাস্টদের যখন কোনো ইংরেজদের সাথে বিয়ে হবে এবং বাচ্চা হবে, এবং সেই বাচ্চারা বড় হলে তাদের সাথে আবার কোনো ইংরেজদের বিয়ে হবে, এইভাবে পরপর 3 জেনারেশন পার হয়ে গেলে হাফকাস্ট চাইল্ডদের রক্ত এবং তাদের শরীরের সেল পুরোপুরিভাবে পাল্টে যাবে, তখন তারা আর কালো চামড়ার আদিবাসী থাকবে না। এইভাবে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার সব কালো চামড়ার মানুষের জাতিকে তারা মুছে ফেলতে চায়। আর এই কারণে সে আদিবাসীদের কাছ থেকে হাফকাস্ট চাইল্ডদের তুলে নিয়ে আসত। কিন্তু তারা কখনো এটা ভাবত না সেই বাচ্চারা বা তার মায়ের মনে কি চলছে, তারা কতটা কষ্ট পাচ্ছে। এরপর দেখা যায় মিস্টার নেভিল সেই ক্যাম্পে এসেছে আর মলির গায়ের রং পরীক্ষা করছে, কিন্তু সে মলির গায়ের রঙে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেনি। এখানে নিয়ে আসা আদিবাসী বাচ্চাদের মধ্যে যে বাচ্চাদের গায়ের রং পাল্টে পরিষ্কার হয়ে যায়, তাদের দিয়ে ঘরের কোনো কাজ করানো হয় না, তাদের স্কুলে পড়তে পাঠানো হয় এবং ইংরেজদের সাথে থাকতে দেওয়া হয়। এরপর দেখা যায় মলি এবং তার বোনেরা এই জায়গার আদব কায়দা বুঝতে পারছে না, তাদের দিয়ে জোর করে ইংরেজি বলানো হচ্ছে, এমনকি তাদের এটাও বলা হয় তারা কখনোই আর তাদের মায়ের কাছে যেতে পারবে না। দিন দিন এইভাবে চলতে থাকায় মলি আর তার বোনদের মন খারাপ হয়ে যায়। এরই মধ্যে ওখানে থাকা একটি মেয়ে সে ক্যাম্প থেকে পালিয়ে গেছিল, কিন্তু তাকে আবার খুঁজে আনা হয় আর তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হয়। এদিকে মলি ঠিক করে ফেলে সে তার বোনদের নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, কারণ সে তার মাকে অনেক দিন দেখেনি আর এই জায়গাটা তার একদম ভালো লাগে না। একদিন দেখা যায় সব বাচ্চারা যখন চার্চে প্রার্থনা করতে গিয়েছিল তখন মলি তার বোনদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মলি জানত না কিভাবে সে তার গ্রামে পৌঁছাবে, সে শুধু এটা জানত তার গ্রাম উত্তর দিকে, আর তার গ্রাম ওই জায়গা থেকে প্রায় 1000 মাইল দূরে। কিন্তু মলি সেসবের পরোয়া না করে তার বোনদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা জঙ্গলের রাস্তায় উত্তর দিকে যেতে থাকে। ওদিকে সারাদিন ক্যাম্পে কেউ জানতেও পারেনি মলি আর তার বোনেরা সেখান থেকে পালিয়ে গেছে। রাতে যখন তাদের টিচার ক্যাম্পে অ্যাটেন্ডেন্স নিতে এসেছিল
তখন তারা জানতে পারে মলি আর মলির বোনদের সারাদিন কেউ দেখেনি। তখন এই কথা সেখানকার ট্র্যাকারকে জানানো হয়। ট্র্যাকার হলো বাচ্চাদের খোঁজার এক্সপার্ট। ক্যাম্প থেকে যখন কোনো বাচ্চারা পালিয়ে যেত, ট্র্যাকার তখন তাদের খুঁজে আবার ক্যাম্পে নিয়ে আসত। এরপর দেখা যায় ট্র্যাকার তার ঘোড়া নিয়ে মলি আর তার বোনদের খুঁজতে বেরিয়ে পড়েছে। সে পায়ের ছাপ দেখে বাচ্চাদের খুঁজত। তবে দুদিন পার হয়ে গেল, ট্র্যাকার তাদের খুঁজে পাচ্ছিল না। কারণ মলি জানত ট্র্যাকার তাদের খোঁজ করতে আসবে, তাই সে খুব সাবধানে এগোতে থাকে। কিন্তু ট্র্যাকার এটা জানত যে সে সঠিক পথেই এগোচ্ছে। এদিকে দুদিন ধরে পথ চলার পর মলিরা একটি ছোট নদীর সামনে এসে পড়ে। মলিরা যে পথে যাচ্ছিল তার উল্টো দিকে জঙ্গলের মধ্যে মলি তার বোনের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে সেখানে ফেলে দেয়, যাতে ট্র্যাকার ভাবে তারা এই পথে গিয়েছে। কিন্তু তারা আসলে উল্টো দিকের পথ দিয়ে নদী পেরিয়ে ওই পারে যাবে, যাতে ট্র্যাকার তাদের পায়ের ছাপ খুঁজে না পায়। কিন্তু ট্র্যাকারও ছিল খুব বুদ্ধিমান, তাই সে বুঝতে পেরে যায় মলি তার বোনদের নিয়ে নদী পেরিয়ে ওপারে গেছে। তাই ট্র্যাকার তার ঘোড়া নিয়ে নদী পেরিয়ে ওপারে যায়। ঠিক তখনই মলি বুঝতে পেরে যায় ট্র্যাকার তাদের আশেপাশেই কোথাও আছে। তাই সে তার বোনদের নিয়ে একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে, আর এই জন্য ট্র্যাকার তাদের খুঁজে পায় না। এরপর ট্র্যাকার যখন সেখান থেকে চলে যায়, মলি তখন আবার তার বোনদের নিয়ে সামনের দিকে এগোতে থাকে। মলিরা ক্যাম্প থেকে পালিয়ে আসার পর প্রায় দুদিন পার হয়ে গেছে, আর এই দুদিন ধরে তারা শুধুই হেঁটে গেছে, কিছুই খায়নি। হঠাৎ মলি সামনে দুজন লোককে দেখতে পায়। তাদের মধ্যে একজনের কাছে একটি বড় শিকার করা পশু ছিল। তারাও মলিদের মতো আদিবাসী। এই দুজন লোক মলি আর তার বোনদের পোশাক দেখে বুঝে যায় তারা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তারা দুজন জানায় তারা যখন পশু শিকার করছিল তখন নদীর ধারে তারা ট্র্যাকারকেও দেখেছিল। ওই লোক দুজনের মধ্যে একজন মলিকে বলে ট্র্যাকার খুব বুদ্ধিমান, আজ পর্যন্ত যত বাচ্চা ক্যাম্প থেকে পালিয়ে গেছে তাদের সবাইকে ট্র্যাকার খুঁজে বের করেছে। এরপর সে মলিকে জিজ্ঞাসা করে তোমরা এখন কোথায় যাবে। মলি তাকে বলে সে জিগালং যাবে। একথা শুনে লোকটি অবাক হয়ে যায়। জিগালং এখান থেকে অনেক দূরে, সেখানে পৌঁছাতে তোমার বহুদিন লেগে যাবে। একথা বলে সে একটি মাংসের টুকরো মলিকে দেয়, আর সাথে একটি দেশলাই বাক্সও দেয়, যাতে সে মাংসটি পুড়িয়ে খেতে পারে। এতক্ষণে দেখা যায় মলিদের পালিয়ে যাওয়ার ঘটনা মিস্টার নেভিলও জানতে পেরে গেছে, আর সে মলিদের খুঁজে বের করার জন্য সব রকম ব্যবস্থা নেয়। অন্যদিকে দেখা যায় একটি নদীর কিনারা এসে ট্র্যাকার মলিদের পায়ের ছাপ আর খুঁজে পায় না। মলিরা যে ক্যাম্প থেকে পালিয়ে গেছে সেই খবর মলির মায়ের কাছেও পৌঁছে যায়। একথা জেনে সে খুব খুশি হয়, কারণ সে তার মেয়েদের ফিরে পেতে চায়। এরপর দেখা যায় মলি কারো বাড়ি থেকে মুরগির ডিম চুরি করছে, কারণ তারা তিনজন অনেকদিন ধরে কিছু খায়নি। হঠাৎ তখনই সেখানে ওই বাড়ির মালিক চলে আসে, কিন্তু সে মলিকে কিছুই বলে না, বরং তাকে কিছু খাবার এবং জামাকাপড় দেয়। আর ওই ভদ্রমহিলা মলিকে বলে এখানকার ছেলেদের হাত থেকে সতর্ক থেকো, তারা ফিন্সের দিকে খরগোশ শিকার করতে গেছে। একথা শুনে মলি ওই ভদ্রমহিলাকে বলে র্যাবিট প্রুফ ফিন্স। ওই মহিলা তখন বলে হ্যাঁ। এরপর মলি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে এই র্যাবিট প্রুফ ফিন্স কোন দিকে। তখন তিনি জানান র্যাবিট প্রুফ ফিন্স পূর্ব দিকে। এরপর মলি তার বোনদের নিয়ে ফিন্সের দিকে যেতে শুরু করে। মলি জানত তারা যদি ফিন্স ধরে এগিয়ে যায় তাহলে তারা তাদের গ্রাম জিগলংয়ে পৌঁছে যাবে। অন্যদিকে মিস্টার নেভিলের কাছে খবর আসে, চার দিন আগে মলি ও তার বোনদের ফিন্সের কাছে একটি গ্রামে দেখা গেছে। তখন মিস্টার নেভিল বুঝতে পেরে যায় মলি ফিন্সের সাহায্য নিয়ে তার গ্রাম জিগালং পর্যন্ত পৌঁছে যাবে। তাই সে ম্যাপ দেখে একটি হিসাব করে বলে আর কিছুদিন পর মলিরা একটি টি পয়েন্টে পৌঁছে যাবে। আর এইসব ক্যালকুলেশন করে মিস্টার নেভিল ট্র্যাকারের সাথে একটি লোককে ওই টি পয়েন্টে আগে থেকেই সেখানে পাঠিয়ে দেয়। যখনই মলি ও তার বোনেরা ওই টি পয়েন্টে পৌঁছে যাবে তখন তারা তাদের ধরে আবার ক্যাম্পে নিয়ে আসবে। এরপর দেখা যায় মলি সব থেকে ছোট যে বোনটি ছিল সে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, তার পা কেটে গেছে, তাই সে আর চলতে পারছিল না। কিন্তু মলি হার মানতে চায় না, সে তার বোনকে নিজের পিঠে তুলে নেয় এবং সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর চলার পর মলি একজন ব্রিটিশ লোককে দেখতে পায়, কিন্তু সে খুব ভালো মানুষ ছিল। এরপর সে মলিদের কিছু খাবার দেয় আর তাকে জিজ্ঞাসা করে তোমরা কি ওয়েস্টের দিকে যাচ্ছ। মলি তাকে বলে না আমরা নর্থের দিকে যাচ্ছি। তখন ওই লোকটি বলে কিন্তু তোমরা যে ফিন্সের সাহায্যে এগোচ্ছ এটি ওয়েস্টের দিকে যাচ্ছে। তখন মলি বুঝতে পেরে যায় তারা ভুল রাস্তায় এসেছে। তখন মলি ওই লোকটিকে জিজ্ঞাসা করে তাহলে কি এখানে দুটো র্যাবিট প্রুফ ফিন্স আছে। তখন লোকটি মলিকে বলে দুটো না, তিনটে র্যাবিট প্রুফ ফিন্স আছে। আর সে তখন মলিকে বলে তোমরা যদি উত্তর দিকে র্যাবিট প্রুফ ফিন্সে যেতে চাও তাহলে তুমি এখন যে রাস্তা ধরে যাচ্ছ এই রাস্তা যেতে অনেক সময় লাগবে। তখন সে মলিকে একটি শর্টকাট রাস্তার ব্যাপারে বলে আর বলে তোমরা যদি এই রাস্তা ধরে যাও তাহলে একসময় রাস্তা তোমাকে কম হাঁটতে হবে। এরপর তারা তিনজন ওই লোকটির দেখানো রাস্তায় হাঁটতে শুরু করে। এভাবে কিছুদিন চলার পর মলি রাস্তার পাশে একটি ঘর দেখতে পায়, আর সে দেখে ওই বাড়িতে একজন মহিলা জামাকাপড় রোদে দিচ্ছে। ওই মহিলাও মলিদের মতো একজন হাফ কাস্ট ছিল। ওই মহিলা
মলি আর তার বোনদের দেখে চিনতে পেরে যায়। কারণ মলি ও তার বোনদের ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার কথা খবরের কাগজে ছাপা হয়েছে। সে তখন মলিদের জিজ্ঞাসা করে, তোমরা এতটা রাস্তা কিসে করে এলে? মলি বলে, পায়ে হেঁটে। একথা শুনে ওই মহিলা অবাক হয়ে যায় আর বলে, ক্যাম্প এখান থেকে প্রায় 800 মাইল দূরে, এতটা পথ তোমরা পায়ে হেঁটে এসেছ? এরপর সে মলিকে বলে, আজ রাতে তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো, কাল সকাল হতেই এখান থেকে চলে যেও। এরপর মলি ওই মহিলার কথায় রাজি হয়ে যায়। তারপর রাতে মলিরা যখন ঘুমাচ্ছিল, তখন সেই ঘরে একটি ব্রিটিশ লোক এসেছিল। ওই লোকটি ভেবেছিল এই ঘরে কাজের মেয়েটি আছে, আর লোকটি রোজ রাতে কাজের মেয়েটির সাথে অবৈধ সম্পর্ক করে। কিন্তু আজ সে এখানে এসে মলিদের দেখতে পায় আর সেখান থেকে রেগে চলে যায়। তখন মলি তার বোনদের নিয়ে ওই রাতেই সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু ওই মহিলা, মানে আদিবাসী কাজের মেয়েটি, মলিকে বলে, ইনি কাউকে কিছু বলবে না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা আজ রাতে এখানেই থেকে যাও, কারণ আজ রাতে তোমরা থাকলে আমি শান্তিতে ঘুমাতে পারবো, এই লোকটি আমার সাথে খারাপ কিছু করতে পারবে না। কিন্তু হঠাৎ মলি বাইরে গাড়ির শব্দ শুনতে পায় আর সে তখন বুঝে যায় তাদের ধরে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশরা গাড়ি নিয়ে এসেছে। তখন মলি তার দুই বোনকে নিয়ে ঘরের পেছনে দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে আর সে মাটিতে তার পায়ের ছাপ মুছে দেয় যাতে ট্র্যাকার বুঝতে না পারে যে তারা কোন দিকে গেছে। ওই রাতেই মলি তার বোনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা তারা আবার র্যাবিট প্রুফ ফেন্সের কাছে পৌঁছে যায়। মলি জানত ট্র্যাকার তাদের পিছু করছে, তাই সে পায়ের ছাপ যাতে মাটিতে না পড়ে সেই জন্য সে তার বোনদের পিঠে নিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যায়। এইভাবে সে তার পিঠে করে দুই বোনকে নিয়ে যায়। আর এবার সত্যি ট্র্যাকারও ঘাবড়ে যায় এই ছোট্ট মেয়েটির বুদ্ধি থেকে। এদিকে নেভিল একটি ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে দেয় যে মলির মা ভিলুনাতে চলে গেছে, যাতে মলিরা ভিলুনার দিকে যায় আর সেখানে গেলে তাদেরকে ধরে ফেলা যায়। মলি আর তার বোনেরা এখনও হেঁটে চলেছিল, তাদের সামনে এখনও অনেকটা রাস্তা বাকি ছিল। কিছুদূর চলার পর তারা একজন লোককে দেখতে পায় আর এই লোকটিও তাদের কিছু খাবার খেতে দেয়। এরপর ওই লোকটি গ্রেসিকে বলে, তোমার মা তোমার জন্য ভিলুনাতে অপেক্ষা করছে, তুমি ট্রেনে করে তাদের কাছে পৌঁছে যেতে পারবে। একথা শুনে মলি সেখান থেকে উঠে পড়ে। সে গ্রেসিকে বলে, এই লোকটি মিথ্যে কথা বলছে, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু গ্রেসি মলির কোনো কথা শুনতে চায় না। এরপর মলি তার ছোট বোনকে পিঠে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে গ্রেসি সেই লোকটির সাথে সেখানেই থেকে গিয়েছিল। মলি গ্রেসিকে ছেড়ে সেখান থেকে চলে তো গেছিল, কিন্তু সে ভাবছিল গ্রেসিকে এইভাবে তার ছেড়ে আসা উচিত হয়নি, তাই সে আবার সেখানে ফিরে যায় আর লুকিয়ে গ্রেসিকে দেখতে থাকে। সে দেখে গ্রেসি একটি রেল স্টেশনে অপেক্ষা করছে। তখন মলি ইশারা করে গ্রেসিকে তার দিকে ডাকে। গ্রেসি উঠে মলির কাছে আসতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে নেভিলের লোকজন গাড়ি নিয়ে এসে পড়ে আর গ্রেসিকে তারা ধরে নিয়ে যায়। এসব মলি আর তার ছোট বোন দুজনে লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু তারা কিছুই করতে পারছিল না, কারণ তারা খুবই ছোট ছিল। এখানে ওই লোকটিকেও দেখা যায় যে তাদের একটু আগেই খাবার খেতে দিয়েছিল, আর সেই লোকটি টাকার জন্য গ্রেসিকে ধরিয়ে দিয়েছিল। এরপর মলি তার বোনকে নিয়ে জিগালংয়ের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেখা যায় মিস্টার নেভিল তার লোকজনকে টি পয়েন্টে রেখেছিল, সেখানে 21 দিন পরেও মলি ও তার বোনেরা পৌঁছায়নি। এর কারণ হলো তারা শর্টকাট রাস্তা দিয়ে গিয়েছিল। এরপর টি পয়েন্টে দেখা যায় মিস্টার নেভিলের পাঠানো সেই লোকটি ট্র্যাকারকে বলছে জিনিসপত্র গুছিয়ে নিতে, তারা এখানে আর অপেক্ষা করবে না। এরপর মিস্টার নেভিল জিগালংয়ের গ্রামের ইনচার্জকে একটি চিঠি লেখে। সে চিঠিতে ইনচার্জকে বলে, মলি আর তার বোন কিছুদিনের মধ্যে জিগালং গ্রামে পৌঁছে যাবে, তাই তাদের পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা যেন মলিদের আবার ক্যাম্পে ধরে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় মলি আর তার বোন দুজনে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে, কোথাও একটু জল নেই, কোনো খাবার নেই, এই অবস্থায় তারা আর হাঁটতে পারছিল না। এরপর দেখা যায় তার দুই বোন জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। পরের দিন সকালবেলা মলি একটি চিলের শব্দ শুনতে পায় আর তখন তার জ্ঞান ফেরে। এরপর মলি তার বোনকে আবার কোলে তুলে নেয় আর নর্থ ফিন্সের দিকে রওনা হয়। অন্যদিকে দেখা যায় জিগালং গ্রামে মিস্টার নেভিলের লোক আগে থেকেই মলি ও তার বোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু মলি একথা জানত না। এরপর দেখা যায় নেভিলের পাঠানো সেই লোকটি বুঝতে পেরে যায় মলি গ্রামে পৌঁছাতে চলেছে, তাই সে তাদের খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু সেখানে মলির মা আর তার দিদা দাঁড়িয়েছিল। মলির মায়ের হাতে একটি বর্ষা ছিল যা দিয়ে তারা শিকার করত, আর মলির মা সেই বর্ষা নিয়ে নেভিলের পাঠানো সেই অফিসারের দিকে এগিয়ে যায়। তখন ওই অফিসার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিছু দূর গিয়ে মলির মা মলি ও তার ছোট বোনকে দেখতে পায়। মলির মা তার দুই মেয়েকে ফিরে পেয়ে খুশিতে তাদের জড়িয়ে ধরে। মলি তখন তার মাকে বলে, আমরা গ্রেসিকে বাঁচাতে পারিনি। এরপর মলির মা আর দিদা তাদের নিয়ে জিগালং গ্রামে আর ফেরেনি, কারণ তারা জানত যদি তারা ওই গ্রামে আবার ফিরে যায় তাহলে নেভিলের লোকেরা আবার মলি আর তার বোনকে ধরে নিয়ে যাবে, তাই তারা দূরে গভীর জঙ্গলের ভিতর চলে যায়।
অন্যদিকে দেখা যায় নেভিলের কাছে ফান্ড কম থাকায় তারা মলি আর তার বোনকে খোঁজা বন্ধ করে দিয়েছিল। মলি ওই ব্রিটিশ ক্যাম্প থেকে তাদের গ্রামে ফিরতে টানা দু মাস ধরে হেঁটেছিল। এই দু মাসে সে প্রায় 2500 কিলোমিটার রাস্তা হেঁটেছিল। সিনেমা শেষে আমরা আসল মলি আর ডেজিকে দেখতে পাই। তারা এখন বয়স্ক হয়ে গেছে। মলি বলে ওই ঘটনার পর গ্রেসিকে তারা আর বন্ধুরা অস্ট্রেলিয়ায় ঠিক এইভাবে একজন কালো চামড়ার মানুষকে কষ্ট ভোগ করতে হতো। তবে মলি সাহসিকতার জন্য ওই বন্দি জীবন থেকে সে পালিয়ে আসতে পেরেছিল। ওই অল্প বয়সে যেখানে তার কাছে বাড়ি ফেরা সঠিক রাস্তাটুকুরও খোঁজ ছিল না, সেখানে তারা দুই বোন এতটা রাস্তা পার করে এসেছিল তা সত্যিই আমাদের মনে সাহস যোগায়। বন্ধুরা, এই মুভিটি দেখে আপনার কেমন লাগলো? আর মলির জায়গায় আপনি যদি থাকতেন, তবে কি আপনি সেই ক্যাম্প থেকে পালিয়ে আসতে পারতেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই মুভিটি 2002 সালে রিলিজ করেছিল। মুভিটি IMDb রেটিং হলো 7.4/10। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।